কি অর্ডার করলাম? দুটো ফিল্টার কফি অর্ডার করলাম, হচ্ছে দোসা প্ল্যাটার। তিন রকমের দোসা থাকবে ওখানে। দোসা তো এক একজন এক একটা বড় বড় খেয়ে এত কিছু ট্রাই করতে পারবো না, তো তিনটে ভ্যারাইটি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। ফর দ্যাট রিজন আমরা ওটা অর্ডার করেছি। আমাদের যত রকমের চাটনি আছে পাঁচ রকমের দেখতে পাচ্ছি, চাটনিগুলো আগে দিয়ে গেছে, দোসাটার জন্য এখনও ওয়েট করছি, দু মিনিট হয়ে গেল ওয়েট করছি এখন। আমাদের দোসা প্ল্যাটার চলে এসছে পুরো রেডি, ফিল্টার কফি দোসা প্ল্যাটার পুরো রেডি, সব চলে এসছে, এবার খাওয়া স্টার্ট করবো। কাটছো যখন এটা পনির, এটা স্প্রিং তাহলে স্প্রিং কেন স্প্রিংটাই তো বললো ভেজিস। এটা কি পনির? হ্যাঁ এটা পনির। এটা মোস্ট অফলি ইন্ডিয়ান ভাজি, ইন্ডিয়ান ভাজি দোসা। পাও ভাজি? হ্যাঁ এক্স্যাক্টলি পাও ভাজির মশলাটার মধ্যে থাকে। হ্যালো, কি জিনিসটা কি এটা, কেমন খেতে মিটারম করছো? আমি চাটনি টেস্ট করিনি। আচ্ছা এটা তো এটা এটা কোকোনাট চাটনি। এটা ভালো, এটা পুদিনা ভালো, গার্লিকি মিন্টি একটা ফ্লেভার আছে। অনেকটা মোমো চাটনির মতো স্ট্রং, এটা এটা খাও গার্লিকি একটা ফ্লেভার। এটা মনে হয় ওই কোকোনাট চাটনির ডাইলিউটেড ভার্সন। না এটা তাহলে দুটো একই জিনিস দেবে সত্যি। এটা কিসের? এটা কোকোনাট, তোমার দুধ দুধ যেটা তুমি খেতে না, কিছু একটা বাদা কফি ক্যাপসিকাম। এটা স্প্রিং দোসা, ভেজ ফ্র্যাঙ্কি টাইপের খেতে। দশে কত দেবে? ছয়। ছয় স্প্রিং দোসাটা, এটা হচ্ছে পনির দোসাটা। পনির দোসাটা কত ভালো? এটা দশে আট, সাড়ে সাত। ওটা কত? ওটা হচ্ছে ইন্ডিয়ান ভাজি দোসা, ইন্ডিয়ান ভাজি স্প্রিং অ্যান্ড পনির। পনির দোসাটা ভালোই লাগলো, ভালো লাগছে। আগে তো কোনদিন খাইনি পনির দোসা, ঠিকই আছে, ভালো লাগছে। এটা বেটার, এটা অন্যান্য জায়গা থেকে বেটার। এটা কোনো এক্সপ্লেনেশন নেই আমার কাছে, আমি বলতে পারবো না কেমন। এটা ভালো খেতে, পুদিনাটাও একটু ঝাল, কিন্তু খাও খাও এটা ঝাল আছে। এটা তুমি যেটা বললে আমরা এটা বলতে চাই যে খাবারটা ঠিক আছে, গুড, রেস্টুরেন্টে বসে তো বলা যায় না, একটা আফটার টেস্ট আছে। হয়তো আমরা সাউথ ইন্ডিয়ান খাবার খেয়ে অতটা অভ্যস্ত নয় অথেন্টিকগুলো, তো
এটাতে একটা আফটার টেস্ট, হ্যাঁ মানে খাওয়ার পরে না মুখে মনে হচ্ছে কিছু একটা এক্সট্রা কিছু একটা আছে, হতে পারে কি হতে পারে কি আমি কোনোদিন কোকোনাট অয়েল দিয়ে খাবার খাইনি, তো হতে পারে এটা কোকোনাট অয়েল দিয়ে বানিয়েছে ওরা, তার জন্য এরকম একটা মনে হচ্ছে। আর ওই আফটার টেস্টের জন্য একটু বেশি ভারী ভারী হেভি হেভি ফিল হচ্ছে, দ্যাট ইজ ইট। আর নয়তো ওভারঅল এমনি ঠিক আছে, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, ভালো সার্ভিসও, ভালো খারাপ না, কুইক সার্ভিস, ইয়েস। এন্ড এখানে ফ্যামিলি নিয়ে আসা যায়, হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি। এই লোকেশনটা হচ্ছে গোদরেজ ওয়াটার সাইড, যে বিল্ডিংটা আছে সেক্টর 5 এর একদম ওই বিল্ডিংটা, খুবই পরিচিত, খুবই পপুলার। আর ইয়াং জেনারেশনরা অবভিয়াসলি তো জানে, রেজ দা বার রয়েছে, রেজ দা বার রয়েছে, রেজ দা বারের ঠিক পাশে, ইয়েস। তো আর এখানে ফ্যামিলি নিয়ে আসা যায়, যেটা আমরা ভাবছি আসবো নেক্সট টাইম। অ্যান্ড আরেকটা জিনিস এখানে না, একটা ওই লংগেস্ট দোসা টাইপের কিছুটা পাওয়া যায়, লংগেস্ট দোসা পাওয়া যায় যেটা 900 rupees দাম, তো সেটা এবার আমরা ট্রাই করবো ফ্যামিলি নিয়ে যদি আসি। দুটো ফিল্টার কফি আর যে দোসা প্ল্যাটারটা খেলাম, দুটো সব মিলিয়ে বিল হয়েছে হচ্ছে 520 টাকা উইথ ট্যাক্সেস। তো ভ্লগটা আমরা এখানেই এন্ড করছি, তোমরা ভালো লেগে থাকে তাহলে ভ্লগ লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। অ্যান্ড অলসো তোমরা জানিও, যারা যারা এখানে অলরেডি এসে খেয়েছো বা খেতে ইচ্ছুক তাদের কেমন এক্সপিরিয়েন্স, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, ভালো থেকো, টাটা।